একই জায়গায় ও একই সময়ে দুপক্ষ সমাবেশ টাকায় পটুয়াখালীর দুমকি ও ফেনীর পরশুরাম উপজেলাতে 144 ধারা জারি করেছে প্রশাসন। পুলিশ জানিয়েছে পটুয়াখালীর দুমকি উপজেলার থানার সামনে একই সময়ে সমাবেশ ডাকে বিএনপি ও আওয়ামী লীগ। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 144 ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে ফেনীর পরশুরাম স্টেশন রোডে বিক্ষোভ কর্মসূচির আহ্বান করে বিএনপি, সেখানে পাল্টা কর্মসূচি ডাক দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেখানেও 144 ধারা জারি করা হয়েছে।